أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমি এক রোজাদার সাহাবীর চমৎকার এক ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, আমি ধ্বংস হয়ে গেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করলেন, তোমাকে কে ধ্বংস করেছে? তখন সাহাবি বললেন, রমজানে আমি আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি তাকে বললেন, তাহলে এর বদলে একটি গোলাম আজাদ করো। সাহাবি বললেন, আমি এত সক্ষম নই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে লাগাতার 2 মাস রোজা রাখো। ওই সাহাবি বললেন, আমি এতেও সক্ষম নই। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন, তাহলে তুমি 60 জন মিসকিনকে খানা খাওয়াও। এ হাদিসখানা সুনানে ইবনে মাজা, হাদিস নং 1671, মসনদে আহমদ, হাদিস নং 6944, মসনদুল বাজ্জার, হাদিস নং 1107, সহি ইবনে হুজাইমা, হাদিস নম্বর 1949, সহি ইবনে হিব্বান, হাদিস নম্বর 3527, এবং ইসলামিক ফাউন্ডেশনের বাংলা সহি বুখারী শরীফের 6252 থেকে 6254 নং হাদিসের মধ্যে আরও অতিরিক্ত কিছু সংযুক্ত করা হয়েছে। তাহলে যে যখন নবীজি বললেন, তাহলে কি তুমি 60 জন মিসকিনকে খানা খাওয়াতে পারবে? সে বলল, না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বসো। লোকটি বসল। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক আরক আনা হলো, যাতে কিছু খেজুর ছিল, আর আরক হলো মাপ করার জন্য বড় ধরনের পাত্র। তিনি বললেন, এটা নিয়ে যাও এবং তা সৎকা করে দাও। তো লোকটি বলল, আমার চেয়েও অভাবীকে, এইটা কি আমি আমার চেয়ে অভাবীকে দান সৎকা করবো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন, হ্যাঁ, তোমার চেয়ে অভাবীকে। তখন সেই লোকটি বলল যে, আমার চেয়ে অভাবিত এই মদিনার মধ্যে আর কেউ নেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হেসে ফেললেন, এমনকি তার মাড়ির দাঁত পর্যন্ত দেখা গেল। তিনি বললেন, এটা তুমি নিয়ে তোমার পরিবার পরিজনকে নিয়ে তুমি খেয়ে ফেল। এটি ইসলামিক ফাউন্ডেশনের বুখারী শরীফ 6252 নম্বর হাদিস। দেখুন, এই হাদিস দ্বারা রোজার কাফফারা ধারাবাহিকভাবে সুস্পষ্ট বোঝা যায়। গোলাম আজাদ করা অথবা 60 জন লাগাতার 60 জন অথবা 60টি রোজা রাখা লাগাতার, অথবা 60 জন মিসকিনকে 2 বেলা খানা খাওয়ানো, এই হাদিস থেকে দয়াল নবীর যে অসাধারণ শান ও মান প্রস্ফুটিত হয়েছে, তা হলো আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শরীয়তের প্রণাতা। তিনি ইচ্ছা করলে নিজের ইচ্ছা মতো শরীয়তের হুকুম কারো জন্য মওকুফ করতে, পরিবর্তন করতে, হালকা করে দিতে পারেন। যেমন এখানে সাহাবিটির অসহায়ত্ব ও অভাব দেখে তাকে কাফফারা 3টি বিধান থেকে মুক্তি দিয়ে কিছু খেজুর দিলেন গরিবকে সৎকা করার জন্য। কিন্তু সে যখন বলল, আমার মতো অভাবী আর কেহ নাই, তখন রহমতের নবী, দয়াল নবী সেই সৎকার খেজুর তাকেই তার পরিবার নিয়ে খাওয়ার অনুমতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই হুকুম শুধুমাত্র সে অসহায় সাহাবির প্রতি দয়াল নবীর স্পেশাল দয়ারই বহিঃপ্রকাশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের যথাযথ পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন এবং প্রিয় নবীর শান মান বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।